হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতি বাবার লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং প্রচুর ভালোবাসা। বেশ অনেকগুলো দিন পর আমি আবার আমার ব্লগ নিয়ে এসেছি। মাঝে কয়েকটা দিন আমার ব্লগ আসেনি, একটু প্রবলেমের জন্য আসছিল না ব্লগটা। তো আজ থেকে পুরো কন্টিনিউ ব্লগ আসবে। আজ সরস্বতী পুজো, সরস্বতী পুজোর দিন থেকে আমি আমার ব্লগটা আবার স্টার্ট করলাম। তো এখন বাজে হচ্ছে প্রায় 10:15, তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই দেখতে থাকো, তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আজকে যাচ্ছি হচ্ছে মেয়েকে স্নান করাবো, একটু তাড়াতাড়ি করাবো, 10:15 বাজে, 10:30 মধ্যে স্নানটা করিয়ে দেবো। তো ওকে একটু কাপড় পরাবো, একটু রেডি করব, ঠিক আছে? তো এবার আমি যাব হচ্ছে মেয়েকে একটু, আজ বলে একটু হলুদ মাখাতে হয়, তো হলুদ বাটা হয়ে গেছে, তো হলুদটা মাখাবো, মাখিয়ে মেয়েকে স্নান করাবো, স্নান টান করিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে ওকে আবার দেখাবো। তো তার আগে চলো আমার মেয়েকে তোমাদের সাথে একবার দেখিয়ে নিই সকাল সকাল। আসো, আমার মেয়ে এখন আসছে, ওদিকে জানলায় দিকে দেখছে, এসো এসো বাউ করা। আমার মেয়ে দাদা ক্যামেরা ক্যামেরা মানা ক্যামেরা, এখন আমার দাঁড়িয়ে শীতে ব্যস্ত আছে। ক্যামেরা কই ক্যামেরা, সবাইকে দেখে না আমার একটু দেখেছ, ক্যামেরা দেখেছ? তো এবার আমরা আমার মেয়েকে চলো একটু হলুদ মাথায়, চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো আজকে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনে ওর মামার বাড়ি থেকে তত্ত্ব পাঠানো হয়েছিল। মানে তত্ত্ব বলতে যেমন গায়ে হলুদে তত্ত্ব পাঠায়, তেমনি ওরকম ওর অন্নপ্রাশনে ওর মামার বাড়ি থেকে কিছু তত্ত্ব পাঠানো হয়েছিল। তো তোমরা যদি কমেন্ট করো আমাকে, তাহলে আমি ওর অন্নপ্রাশনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমাদের এই জিনিসটা একবার দেখ, এটা হচ্ছে অন্নপ্রাশনের একটা তত্ত্ব। তো এর মধ্যে ফুলের গলার হার, চুড়ি, কিছু গার্ডার, তারপরে ক্লিপ দিয়ে সাজিয়ে দিয়েছে, ঠিক আছে? এর মধ্যে এটা পাউডার কেস সব দিয়েছে এগুলো। তো ভাবছি এখান থেকে কিছু চুড়ি নিয়ে ওকে পরিয়ে দেবো হাতে। চুড়ি তো বাচ্চারা খুব একটা পরে না, বাট এখানে আছে যখন, তো এখান থেকে নিয়ে ওকে পরিয়ে দেবো আজকে। তো এটা ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাতে পারো কমেন্ট করে, আমি ওকে অন্নপ্রাশনের ভিডিও, অন্নপ্রাশনের গিফট, আমি সব কিছু তোমাদের সাথে খুব শেয়ার করব। এখন স্নানের জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, গামলায় বসে গেছে, এবার আমি হলুদটা নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমরা তো একটু হলুদ মাখিয়ে নিই, একটু হলুদ মাখিয়ে দিই, একটু হলুদ মাখিয়ে দিই, আমার মেয়েটাকে একটু হলুদ মাখিয়ে দিই। ও দেখো মা, ক্যামেরা আছে মা, দেখো তো, এই দেখো, একটু গরম জলটা দেবে গো, আমার মেয়ে নানু করবে। তো হলুদ মাখা হয়ে গেছে, এবার স্নান, এখানে প্রচন্ড পরিমাণে মুখে রোদটা পড়ছে, তার জন্য ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলাই যাচ্ছে না, ঠিক আছে? এমন হলুদটাকে নিয়ে খেলা হচ্ছে, বলছে মা চল নানু করে, আমরা একটু গরম জলটা নিয়ে আসি, ততক্ষণ বস। তোমাদের সাথে চানটা শেয়ার করা গেল না, আর চান হয়ে গেছে রেডি। হ্যাঁ, আমাকে এখন মারছে, আমার অমনি করে না কিন্তু, দিয়ে এখন যাচ্ছে ওকে একটু রেডি করিয়ে দিই। তো চলো রেডি ফেডি করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খুব
মোটামুটি ওকে পুরো রেডি করে দিয়েছি। ভীষণ দুষ্টু, তো রেডি হতে গিয়ে প্রচণ্ড বিরক্ত করছিল, তো যাই হোক তখন আর মানে ভিডিও করা হয়নি। ওকে কমপ্লিটলি ভাবে রেডি করে দিয়েছি, ওকে নিয়ে একটু বেরিয়েছি, আসুক তো তোমাদের সবার সাথে আমি শেয়ার করব। আমার লোক সরস্বতী ঠাকুর আজ ভালো, আরে এস আটি আটি পাপা সোনা নাচে দেখে যা, হাঁটি হাঁটি পাপা ঘুরে চলে এসছে বাইরে থেকে, দিয়ে ঘুমিয়ে গেছে, ওকে জামা প্যান্ট কাপড় টাপড় গুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম, দিয়ে ও ঘুমিয়ে গেছে। এবার আমি রান্না শুরু করছি। রান্না বলতে আমার মনে আছে বেসিক্যালি সবার বাড়িতেই খিচুড়িটা মানে একদম কমন খিচুড়ি, তো আমার বাড়িতেও খিচুড়ি রান্না হচ্ছে, গোবিন্দভোগ চাল আর মুগের ডালের খিচুড়ি হচ্ছে, খিচুড়ি হবে, বাঁধাকপির তরকারি আর চাটনি পাঁপড়। আমি এখানে কথা বলছি ক্যামেরায়, ওখানে কিছু লোক দাঁড়িয়ে দেখছে যে আমি ক্যামেরায় কি করছি। একটা কুকুর আর দুজন, একজন ভদ্রলোক একজন ওটা কাকিমা, আমি চিনি যদি আমাদের পাড়ায়। তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা অন করে দেখাই। আমি জানি ছবিটা খুব একটা পরিষ্কার আসছে না, যে কুকুরটা কাকু আপাতত এদিকে দেখছে আর কাকিমা যে জামা কাপড় মেলছে, তো এতক্ষণ দেখছিল আমি ক্যামেরা নিয়ে কি করছিলাম। ওই জন্য তো আমি খিচুড়িটা মোটামুটি চাপিয়ে দিয়েছি, খিচুড়িটা হচ্ছে হোক, আজ খিচুড়িটা হয়েছে, তারপর আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ পুরো রেডি ফেডি হয়ে আমি আবার ক্যামেরার সামনে আসছি। ব্যাপার হচ্ছে যে দুপুরবেলায় সেই লাস্ট কথা হয়েছিল তোমাদের সাথে আমার, যে রান্নাবান্না, তো রান্নাবান্না রান্নাবান্না কিছু ক্লিপসও আমি দেখতে পারলাম না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও পড়েছিলাম, বাচ্চাটাকেও খাইয়ে ঘুমটুম পাড়িয়েছি, এই বিকেলবেলা উঠে একটু রেডি হয়েছি, দিয়ে এবার একটু বেরোবো। আমরা বেরোবো বলতে যাবো হচ্ছে ত্রিবেণী, ত্রিবেণী যাবো, একটু দরকার আছে ত্রিবেণী বাজারে, তো ত্রিবেণী বাজারে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো চলো এখন ঝপঝপ করে বেরোচ্ছো ঘরে। তো বেরিয়েছিলাম, বেরিয়ে এক্ষুনি চলেও এসেছি আমি, খুব তাড়াতাড়ি বাচ্চাটাকে নিয়ে গেছিলাম, মেয়েটাকে, মেয়েটাকে নিয়ে গিয়ে কোনো দোকানে জিনিস কেনা আর ব্লক করা দুটো একসাথে আর হলো না, ভীষণ ডিস্টার্ব করছে ওখানে, আর একটু খিদেও পেয়ে গেছিলো, অন্য একটু না খাইয়েই নিয়ে চলে গেছিলাম। তো নিয়ে চলে এসেছি, তো তোমাদের দেখাচ্ছি আমি কি কিনেছি। ত্রিবেণী গেছিলাম, এটা কিনে নিয়ে এসেছি, দেখো কেমন চাচাচ্ছে, দাঁড়াও এটা দেখানোর আগে প্রথমে ওকে দেখো, শুয়ে শুয়ে এখন একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আমার এসে বসো বসো বসো, উঠে বসো উঠে বসো উঠে বসো, ঠিক আছে আমি দেখিয়ে নিই দেখিয়ে নিই, এটা ছেড়ে দাও এটা ছেড়ে দাও, দেখিয়ে নিই এই সানগ্লাসটা কিনেছি ওর জন্য। তো চলো ওকে একবার পরিয়ে দেখা যাক কেমন লাগছে। এই দেখো পরেছে সানগ্লাসটা, এটা কিনছি, কেমন হয়েছে তোমরা সবাই জানিও কমেন্ট করে। তাজ এই অবধি রাখছি ব্লগটা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ অবধি বাই বাই, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং খুব ভালো করে সরস্বতী পুজো কাটিও।